বর্তমানে চীনের কারখানায় এমন কিছু রোবট তৈরি হচ্ছে যা ভবিষ্যৎ প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব ঘটাতে পারে। এই রোবটগুলো দেখলে আপনি চমকে যাবেন, কারণ এদের চেহারা, অঙ্গভঙ্গি, এমনকি কথা বলার ধরনও প্রায় মানুষের মতো। কিন্তু প্রশ্ন হলো, এই রোবট বানানোর পেছনে চীনের আসল উদ্দেশ্য আসলে কি? কেন চীন এত টাকা খরচ করে এই অদ্ভুত সব প্রযুক্তির রোবট তৈরি করছে? এটা কি কেবল তাদের ব্যবসার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য রয়েছে? তার সবকিছুই জানবেন আজকের এই ভিডিওতে, তাই সাথেই থাকুন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগত দেশগুলোর মধ্যে চীন অন্যতম একটি দেশ, কারণ জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রোবোটিক্সে নেতৃত্ব দিলেও বর্তমানে চীন তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। চীনা কোম্পানিগুলো অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হিউম্যান রোবট তৈরি করছে, আর এ ধরনের রোবটগুলো শুধু দেখতে মানুষের মতো নয়, বরং তারা মানুষের ভাষা বুঝতে পারে, চিন্তা করতে পারে এবং বাস্তবিক পরিবেশের সাথে আচরণও করতে পারে, কারণ বিভিন্ন সেন্সর, ক্যামেরা এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এই সকল রোবট। বর্তমানে চীনের বিভিন্ন কারখানায় এই রোবটগুলো এখন মানুষের জায়গা নিয়ে নিচ্ছে, কারণ এই সকল জায়গাগুলোতে যেসব মানুষগুলো সারাদিন ব্যাপী যে কাজগুলো করত, সেই কাজগুলো এই রোবটিং সিস্টেমের দ্বারা কয়েক ঘন্টার মধ্যে সেরে ফেলা যাচ্ছে। শুধু এখানেই নয়, চীনের হাসপাতালগুলোতেও এখন রোবট ব্যবহার করা হচ্ছে, যা রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারে, এমনকি অস্ত্রোপচারের সময়ও সহায়তা করতে পারে। তাছাড়াও চীনের সামরিক বাহিনী এখন অত্যাধুনিক রোবটিং প্রযুক্তি ব্যবহার করছে, যা ভবিষ্যতে যুদ্ধের কৌশল সম্পূর্ণ বদলে দিতে পারে। তাছাড়াও মানুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য চীন দেশটি এমন কিছু রোবট তৈরি করেছে যেগুলো থাকলে আর মানুষের সঙ্গীর প্রয়োজন হচ্ছে না। তো চলুন অবাক করে দেওয়ার মতো চীনের এরকমই কয়েকটি রোবট টেকনোলজি সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার এক, অমৈলভ রোবট। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই রোবটের উপস্থিতি বাড়ছে। এরই ধারাবাহিকতায় চীন এমন একটি রোবট তৈরি করেছে যা মানুষের শারীরিক ও আবেগিক চাহিদা পূরণ করতে পারে। অমৈলভ নামের এই অত্যাধুনিক রোবটটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে একাকিত্ব দূর করার জন্য। এই রোবটটি দেখতে একেবারে মানুষের মতো, এবং এতে রয়েছে উন্নত ত্বক অনুকরণকারী সিনথেটিক ম্যাটেরিয়াল যা স্পর্শে অনেকটাই বাস্তব অনুভূতি দেয়। এই কৃত্রিম বুদ্ধিমত্তা এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে এটি মানুষের সঙ্গে কথোপকথন করতে পারে এবং আবেগ বুঝতে পারে। তবে এই রোবটটি চীনের থেকে অন্যান্য দেশের মানুষ বেশি ব্যবহার করে থাকে, কারণ এই রোবটটি আপনাদেরকে শারীরিক ও মানসিকভাবে ধ্বংস করে ফেলতে সক্ষম। নাম্বার দুই, জিয়াও ইসি এবং জিয়াও ইয়ান রোবট। এই দুটি রোবট হলো চীনের অত্যাধুনিক হিউম্যানেড রোবট যা দেখতে একেবারে মানুষের মতো। জিয়াও ইসি এবং জিয়াও ইয়ান শুধু কথা বলতে সক্ষম নয়, বরং মুখের অভিব্যক্তি পরিবর্তনও করতে পারে, এমনকি আবেগও প্রকাশ করতে পারে। এই রোবটগুলোর লক্ষ্য হলো ভবিষ্যতে মানুষের সঙ্গে কাজ করা, কারণ অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সকল রোবট। নাম্বার তিন, সাইবার ওয়ান রোবট। চীনের বিখ্যাত টেক জায়ান্ট কোম্পানি শাওমি তাদের প্রথম হিউম্যানেড রোবট তৈরি করেছে যা প্রযুক্তি জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই রোবটটি শুধু হাঁটতে এবং কথা বলতে পারে না, বরং আশেপাশের পরিবেশও বুঝতে পারে এবং মানুষের সঙ্গে ইন্টারাক্টও করতে সক্ষম। এর অত্যাধুনিক সেন্সর এবং বুদ্ধিমান প্রযুক্তির মাধ্যমে এটি মানুষের অনুভূতি শনাক্ত করতে পারে, যা রোবোটিক্স জগতে এক বিপ্লবের সূচনা করেছে। শাওমি কোম্পানির দাবি, সাইবার ওয়ান শুধুমাত্র একটি রোবটই নয়, বরং ভবিষ্যতের স্মার্ট সহযোগী। এটি মানুষের মতো হাতে কিছু ধরতেও পারে এবং নড়াচড়াও করতে পারে। তাছাড়াও এই রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে, যা ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারের ধারণাই বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার চার, সিবট রোবট। সাধারণত রোবটের বাইরে চীন এখন অনেক সামরিক ক্ষেত্রে অত্যাধুনিক রোবট তৈরি করছে। চীনের সামরিক বাহিনী বর্তমানে সিবট নামের কিছু রোবট সেনাদের সাহায্য করার জন্য তৈরি করেছে যা যুদ্ধে ব্যবহার করা যেতে পারে। এই রোবটগুলো শত্রু শনাক্ত করতে পারে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে, ফলে ভবিষ্যতে চীনের সেনাবাহিনী পুরোপুরিভাবে আরও শক্তিশালী হয়ে যেতে পারে, কারণ রোবট সেনাগুলো যুদ্ধের সময় ভুল করে না, ভয় পায় না এবং কখনো ক্লান্ত হয় না। চীনের এই রোবট হয়তো পুরো বিশ্ব বদলে দিতে পারে। নাম্বার পাঁচ, ডাব্লুবট রোবট। চীনের প্রযুক্তিবিদরা এমন একটি রোবট তৈরি করেছেন যা ভবিষ্যতের নির্মাণ শিল্পে বিপ্লব ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ডাব্লুবট নামের এই রোবট মানুষের মতোই নির্মাণ কাজ করতে পারে, কিন্তু কখনো বিরতি ছাড়াই। এটি ইট বসানো, প্লাস্টারিং, এমনকি নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী দেয়াল তৈরি করতে পারে। তাছাড়াও এই রোবটটি বিশেষভাবে বড় বড় স্থাপনা নির্মাণের জন্যও তৈরি করা হয়েছে, এবং এটি অত্যাধুনিক সেন্সর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নির্মাণের প্রতিটি ধাপে ধাপে নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে। সাধারণত নির্মাণ শ্রমিকদের তুলনায় এটি দ্রুত কাজ করতে সক্ষম। ধারণা করা হচ্ছে যে ভবিষ্যতে এই রোবটটি রাস্তাঘাট, ব্রিজ এবং বড় বড় ভবন নির্মাণেও ব্যবহৃত হতে পারে, যা নির্মাণ খাতে মানুষের নির্ভরশীলতা কমিয়ে দেবে এবং কাজের দক্ষতাও বাড়াবে।
নাম্বার 6 প্যান্ডা রোবট। পৃথিবীর সবচেয়ে কিউট রোবটগুলোর মধ্যে প্যান্ডা রোবট অন্যতম। চীনের জাতীয় প্রাণী পান্ডার আদলে তৈরি করা হয়েছে এই রোবটটি। এটি শুধুমাত্র দেখতে সুন্দরই নয়, বরং এটি অত্যন্ত বুদ্ধিমান রোবট। এই রোবট বিশেষভাবে শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। তাছাড়া শুধু শিশুদের জন্যই নয়, এই রোবটটি বৃদ্ধদেরকে সঙ্গ দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি তাদের ওষুধ খাওয়ানোর সময় মনে করিয়ে দিতে পারে। নাম্বার 7 ড্রাগন ফ্লাই রোবট। ড্রাগন ফ্লাই বা ফরিং এর মতো দেখতে এই রোবটটি হতে পারে ভবিষ্যতের স্পাই, কারণ এটি হলো চীনের তৈরি একটি ছোট আকারের রোবট যা খুবই সহজে বাতাসে উড়তে পারে এবং যে কোনো জায়গায় নজরদারিও করতে পারে। এই রোবটটি মূলত সামরিক বাহিনীর জন্য তৈরি করা হয়েছে এবং এটি শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে উন্নত মানের ক্যামেরা সেন্সর যা উচ্চ রেজুলেশনের ছবি ও ভিডিও ধারণ করতে পারে। এটি এতটাই ছোট যে শত্রুরা সহজে এটি দেখতে পায় না, ফলে এটি চুপিসরে তত্র সংগ্রহ করতে পারে। এছাড়াও ড্রাগন ফ্লাই রোবট বন্যপ্রাণী গবেষণার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। নাম্বার 8 হাইবো 1 রোবট। পৃথিবীর 70% অংশই পানি দ্বারা আবৃত, কিন্তু সমুদ্রের মাত্র 5% অংশই এখন পর্যন্ত অন্বেষণ করা সম্ভব হয়েছে। এই বিশাল জলরাশিকে বোঝার জন্য চীন তৈরি করেছে হাইবো 1 রোবট, যা সমুদ্র গবেষণার জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই রোবটটি পানির নিচে চলাচল করতে পারে এবং গভীর সমুদ্রের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। এটি বিশেষভাবে সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া জাহাজ বা সাবমেরিন খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এটি সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা এবং বিভিন্ন রাসায়নিক উপাদানের পরিমাণও বিশ্লেষণ করতে পারে। তাছাড়া এটি শত্রুর সাবমেরিন শনাক্ত করতে এবং সমুদ্রের নিচে নজরদারি চালাতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, চীন কেন এত বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছে এই রোবট প্রযুক্তির পেছনে? চলুন এবার সেই দুইটি কারণই জেনে নেই। নাম্বার 1 বিশ্ববাজার দখল। চীন জানে যে ভবিষ্যৎ বিশ্বে রোবট প্রযুক্তির চাহিদা ব্যাপকভাবে বাড়বে, তাই তারা আগে থেকেই এই খাতে বিনিয়োগ করে বিশ্ববাজারে নেতৃত্ব নিতে চায়। তারা মনে করে যে ভবিষ্যতে যখন রোবটের চাহিদা বেড়ে যাবে, তখন তারা পুরো বিশ্বজুড়ে কোটি কোটি টাকার বিজনেস করতে পারবে। নাম্বার 2 সামরিক শক্তি বৃদ্ধি। চীন শুধু ব্যবসার জন্যই নয়, বরং সামরিক খাতেও এই রোবট প্রযুক্তি ব্যবহার করতে চায়, কারণ তারা মনে করে যে কোনো যুদ্ধে একজন মানুষ যে পরিমাণে ভূমিকা রাখবে, তার থেকে কয়েক গুণ বেশি ভূমিকা রাখতে পারবে এই সকল রোবট। এ কারণে তারা শুধুমাত্র এসব রোবট তৈরির পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাচ্ছে।